চট্টগ্রামে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি লেবুর দোকানিকে 3000 টাকা জরিমানা করা হয়েছে। এরপরে লেবুর দাম কমিয়ে দেন ব্যবসায়ীরা। চট্টগ্রামে অভিযানের বিষয় বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। 60টা কিনেছিস ভাই? ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠেন। সাইফুল, অভিযানের বিষয় বিস্তারিত জানাবেন। অভিযানে ইতিমধ্যে দুটি দোকানকে 23,000 টাকা করেছে। একটি মরিচের দোকান, কাঁচা মরিচের দোকান, আর একটি লেবুর দোকান। এই দুটি দোকানকে সর্বমোট 23,000 টাকা জরিমানা করা হয়েছে এবং এই এখন পরিচালিত হচ্ছে। এবং এই অভিযান গুলো মূলত হয়েছে দাম বেশি নেওয়ার, এবং যে দোকানটি লেবুর দোকানে 3,000 টাকা জরিমানা করা হয়েছে উনি কিন্তু ভোক্তা সংরক্ষণকে দেখে কিন্তু দাম কমিয়ে দিয়েছে এবং উনি কিন্তু 150 টাকা প্রতি ডজন বিক্রি করছিল। ভোক্তা সংরক্ষণকে দেখে বসে এটি দাম 130 টাকা। এরপরে কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ওনাকে জরিমানা করা হয়েছে। এবং যেটি কাঁচা মরিচের দোকান, সেই মরিচের দোকানদার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর দোকান থেকে পালিয়ে যায় এবং অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওনারা যখন দোকানটি সিলগালা করে দেওয়ার সিদ্ধান্ত নেন, এরপর এসেছেন সেখানে 20,000 টাকা করা হয়েছে। এই মুহূর্তে বিভিন্ন মুরগি পরিচালিত হচ্ছে, তবে একটি দোকানে ইতিমধ্যে কিছুটা সমস্যা রয়েছে। সেটা হচ্ছে তাদের যেই ওজন মাপার যন্ত্র, সেটা তারা লুকিয়ে ফেলেছিল, এটা বের করেছে এবং সেটাতে এই ওজন মাপার যন্ত্রের মধ্যে কোনো ধরনের কারসাজি আছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ওদেরকে কি ধরনের জরিমানা করা হবে সেটা আমরা জানতে পারবো। মার্কেট ভোক্তা সংরক্ষণের অভিযান নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সাইফুল মাহমুদ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।